নমস্কার, কয়েকটা কথা বলতে এসেছি। রাস্তায় আমি অনেক লোক দেখলাম, আমি দাঁড় করিয়ে জিজ্ঞেস করলাম মা বোনেদের, আপনারা চলে এলেন কেন? বলে ধুলোতে বসতে পারলাম না বাবা, তার জন্যে চলে এলাম। আপনারা পাতন দেয়নি? বলো না, দেখতে পাইনি। এ আমার দুর্ভাগ্য, সত্যিই আমার দুর্ভাগ্য। আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, এ ভুল আমার ভুল। এরা নাবালক শিশু, এরা জীবনে মিটিং করে নাই, মিছিল করে নাই, মানুষকে বসতে দিতে হয় এদের জানা নাই। তাই আমি ক্ষমা প্রার্থী, আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। দুর্গাপুরে অনেক বিজনেসম্যান আছে, ধার দিলে তাগেদা যেতে হয়, তাই মমতা ব্যানার্জি উড়িষ্যাতে তাগেদা দিতে গিয়েছিল। আমরা 38,000 কোটি টাকা পাবো, তার জন্য আমরা বলতে গিয়েছিলাম অমিত শাহকে যে আমার পাওনা টাকা আমাকে ফেরত দাও, আমি তাগেদা এসেছি। তাগেদারি করতে যাই নাই, তার নাম মমতা ব্যানার্জি। ভারতবর্ষে দেখে কি দিয়েছো তুমি? একটা প্রকল্প দাঁড়িয়ে বলো অমিত শাহ, আবার বলে গেলে জোর গলায় আমি এনআরসি করব বলে গেলে, আর আমরা আমরা হাত গুটিয়ে বসে থাকবো না? কি চমৎকার, আমরা শুনে নেব না? আমার গরিব ভাই বোন না, আমার গরিব মা বোনেরা, আমার সংখ্যালঘুরা, আমার আদিবাসীরা, তাদের তো 71 সালের দলিল নাই, তারা তো দেখাতে পারবে না, তারা জেলখানায় যাবে না, তারা জেলে কুড়ে কুড়ে মরবে না, আর তুমি হাততালি মারবে? মারতে দেব না, হাতটা ভেঙে দেব। আচ্ছা নরেন্দ্র মোদী, তুমি তো খুব বড় বড় কথা বলছো, তোমার পিএম অফিস, প্রাইম মিনিস্টার অফিস, তুমি কবে এসেছো, কোন দিন এসেছো বলতে পারে নাই? কাগজটা এনেছি যগ্র, এই প্রাইম মিনিস্টার অফিস থেকে কাগজটা বার করে নেওয়া হয়েছে। এখানে বলছে নরেন্দ্র মোদী কবে এসেছে, কবে জন্ম, কখন গুজরাটে বাস করে আমরা জানি না। তোমার কাগজে ঠিক আছে, তুমি আবার পরের কাগজ দেখাবে। দেখুন, আমরা যে একটা এক ভদ্রলোক বার করেছিল, তাতে দেখাচ্ছে যে উনি কখন এসছেন, কবে এসছেন কেউ বলতে পারে না। এটা আর্টিজিএস করছিল, এটা পিএম অফিস বলছে, আমি বলছি না। এই কাগজ আপনি যদি জনসভায় দাবি করছেন, মানুষের কাছে কাছে কি পৌঁছে দেওয়া সম্ভব? তো সেটা সম্ভব না, বক্তব্যের মাধ্যমে বললো। আচ্ছা উনি যেগুলো বলছেন, আমি তো একটা সাংবাদিক। আচ্ছা বলুন তো, ভারতবর্ষের জন্য কি করেছে একটা দেখান। আজকে রেল বলছে বিক্রি করব, এলআইসি বলছে বিক্রি করব, পোস্ট অফিসের সুদের হার কমিয়ে দেবে, সেটাকে বন্ধ করে দিল, তার জন্য আন্দোলন করবো, বসে থাকবো না, আন্দোলনে নামবো। আচ্ছা এটা বলতে পারেন একটা দেখান যে এই মোদী 5 বছর আর এই 2 বছর 19 1 বছর একটা প্রকল্প দেখান যেটা মোদী তৈরি করে গেল, ইতিহাসের পথে রেকর্ড একটা দেখা। আপনাদের যেটা দীনবন্ধু সরকারের কন্যাশ্রী প্রকল্প, কোনটা নয়, রূপশ্রী নয়, খাদ্যসাথী নয়, সবুজ সাথী নয়, যুবশ্রী নয়, সংখ্যালঘু ভাতা নয়, কোনটা বলবেন বলুন? মমতা ব্যানার্জি কি করে নাই? কন্যাশ্রী কোন সাল? 12 সাল, তখন ওনার জন্ম হয় নাই প্রধানমন্ত্রী হিসেবে।
ভুল বলি নাই, কন্যাশ্রী জন্ম হয়েছিল 14 সালে না 12 সালে, আর ওনার প্রধানমন্ত্রী হিসেবে জন্ম হয়েছিল 14 সালে। বিটি বাঁচাও কোন সাল? 16 সাল। আর মমতা ব্যানার্জি কখন করেছে? 12 সাল। কতটা ডিফারেন্স? না মিথ্যাবাদী প্রধানমন্ত্রী, সত্যি কথা বলে না, বলতে শেখায় নাই, মধু কম পড়েছিল মুখে। দেখুন, আমি আমাকে জিজ্ঞেস করি না, সাধারণ মানুষকে জিজ্ঞেস করুন যে পশ্চিমবাংলার গর্ব কে? বলবে মমতা ব্যানার্জি। আমাকে জিজ্ঞেস করলে আমি বলবই, কারণ তৃণমূলের ব্যাসটা আমার বুকে লেগে আছে। সাধারণ মহিলাদের জিজ্ঞেস করুন, সাধারণ মানুষকে জিজ্ঞেস করুন, বলে পশ্চিমবাংলার গর্ব মমতা ব্যানার্জি। একজন যদি না বলে, যদি কেউ বিজেপি কর্মী থাকে, আপনাকে টেনে নিয়ে গিয়ে সাইডে বলবে, হ্যাঁ ঠিক কথাই বলেছে, যে মমতা ব্যানার্জি পশ্চিমবাংলার গর্ব। আসলে আমি জানি না, আমি সাংবাদিক, আমার চেয়েও আরো বেশি বোঝেন, জানেন, আমার চেয়েও আপনাদের বুদ্ধি অনেক বেশি। মমতা ব্যানার্জি যে পশ্চিমবাংলার গর্ব, এটা প্রচার করার কোনো প্রয়োজন নাই মনে করি। রায় দেবে মানুষ মাথা পেতে নেব, তবে নিশ্চয়ই রায় মানুষ ভালোই দেবে, 16-0 রায় দেবে। ইলেকশন দুর্গাপুরে ইলেকশন, এখানকার লোকরাই কাটবে, ব্লক প্রেসিডেন্ট, ব্লকের লিডার, অঞ্চলের লিডার, টাউনের লিডার, এরাই কাটবে।